তো আমরা এখন রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো জগন্নাথের কাছে। জয় জগন্নাথ। তো সেই মহাপ্রসাদ এখন আমরা কিন্তু পেয়েছি জগন্নাথ মন্দির পুজো দেওয়ার পর। তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার আছে। সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, না বলবো কি, মানে জাস্ট জাস্ট সেই লেভেলের, সেই লেভেলের। এখন হয়তো তোমরা সবাই ঘুমোচ্ছ এত ভোরবেলা, আর 5টার সময় আমরা কিন্তু এখন 5:10 একদম চলে এসেছি সমুদ্রের ধারে। জাস্ট হোটেল থেকে খুব সামনেই আর কি, বাট আমরা এখন কিন্তু পুরীর সমুদ্রে চলে এসেছি। ওয়েদার আজকে কিন্তু মেঘলা ওয়েদার, যার জন্য আজকে সানরাইজটা দেখতে পেলাম না, তবে এরকম ঢেউ খেতে বেশ মজা লাগছে কিন্তু। ঠিক আছে, এই দাও পুরীতে সকালে এইরকম সমুদ্রের ওয়েদার, আর সত্যি মানে মনটা জাস্ট ভরে গেল এত সুন্দর একটা সকাল দেখে। হ্যাঁ, যদিও সানরাইজটা দেখতে পাইনি, বাট এত সুন্দর কিন্তু এই ঢেউ। একদম শুরুটা সমুদ্রের ঢেউ দিয়ে শুরু হলো, আর এইরকম বালিটা হাঁটতে না জাস্ট ফেটে যাচ্ছে। ঠিক আছে, না গরম না, তবে বালির মধ্যে একটা টান হচ্ছে, যে টানটা পায়ের মধ্যে যেন একটু আটকে ধরছে এরকম মনে হচ্ছে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে পুরীর ঢেউয়ের থেকে দীঘার ঢেউ কিন্তু একটু কম, মানে পুরীর ঢেউটা একটু বেশি বলা যায়। তো আমরা এখন রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো জগন্নাথের কাছে। সকাল সকাল পুজোটা দিয়ে আসি, অনেক দিন পর আজ ফাইনালি সময় হয়েছে, বা আমাদেরকে জগন্নাথ টানিয়েছে এখানে আসার জন্য জগন্নাথের কাছে, তাই আমরা আসতে পেরেছি আজকে পুরীতে। আমরা একটা সত্যি ভাগ্যবান, আজকে আমরা পুরীতে আছি এবং পুজো দিতে যাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, পুরীর মন্দির আসার সময় হোটেল থেকে কখনোই অটো বা টোটো বুক করে আসবে না, এলে 100 টাকা খোয়াতে হবে, আর রিক্সা বুক করে এলে একদম পুরীর মন্দিরের সামনে নিয়ে আসবে, না হলে কিন্তু অটো বা টোটো 500 মিটার দূরে কিন্তু নামিয়ে দিচ্ছে। রিক্সায় এলে ভাড়া কিন্তু 50 থেকে 60 টাকা, যেটা আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কবে আসবো কবে আসবো। ফাইনালি আজকে সময় হয়ে এসছে এবং চলে এসেছি আমরা, জগন্নাথদেব আমাদের ডেকেছেন তাই আমরা চলে এসেছি আজকে। অ্যাকচুয়ালি কথায় আছে যে ঠাকুর যতক্ষণ না টানায় ততক্ষণ তোমরা কিন্তু আসতে পারবে না। ওকে, তো সেই জন্য আজকে আমি চলে এসেছি জগন্নাথদেবের মন্দিরে এবং তোমাদেরকে দেখো একটা অত্যন্ত সুন্দর একটা ভিউ দেখাচ্ছি।
পুরীর জগন্নাথ মন্দির হলো হিন্দুদের চার ধামের মধ্যে একটি ধাম। অন্য তিন ধাম হলো বদ্রীনাথ, রামেশ্বরম ও দ্বারকা। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রীবিষ্ণু রামেশ্বরমে স্নান করে বদ্রীনাথে ধ্যান করেন, তারপর পুরীতে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম করেন। প্রতিটা হিন্দু জীবনে অন্তত একটি বার এই চারধাম ভ্রমণ করতে চান। আর চারধামের মধ্যে পুরী বাঙালির সবচেয়ে কাছে হওয়ায় বিষ্ণু বা জগন্নাথের আশীর্বাদ নিতে বাঙালি বারে বারে ছুটে আসে এখানে। মন্দির চত্বরে জগন্নাথ মন্দির ছাড়াও রয়েছে আরও অনেকগুলি মন্দির। সেগুলি হলো বিমলা মন্দির, মহালক্ষ্মী মন্দির, বটগণেশ মন্দির, নবগ্রহ মন্দির, নরসিংহ মন্দির, গোপীনাথ মন্দির এবং ছোট বড় মন্দির মিলিয়ে আরও বেশ কয়েকটা মন্দির। বিমলা মন্দির হলো চার আদি শক্তিপীঠের অন্যতম। মহালক্ষ্মী মন্দিরে অবস্থান করেন জগন্নাথের স্ত্রী। মন্দিরে চারটি প্রবেশদ্বার রয়েছে, সেগুলি হলো সিংহদ্বার, অশ্বদ্বার, গজদ্বার এবং ব্যাঘ্রদ্বার। সামনেই রথযাত্রা, আর তোমরা চাইলেই চলে আসতে পারো পুরীধামে। পুরী সম্বন্ধিত আরও অনেক ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ব্লগ তোমরা ফলো করতে থাকো। জগন্নাথ মন্দির পুজো দেওয়ার পর তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার আছে। তো আমরা যেভাবে সুষ্ঠুভাবে পুজো দিয়েছি এবং পুজো দেওয়ার পর এত সুন্দর ভালো লাগলো নিজেদেরকেও, এবং সেটা হচ্ছে যেটা যে জন্য সম্ভব হয়েছে। এখানে তো পাণ্ডা তো ধরতেই হয় এবং তাদের মধ্যে কিন্তু আমি একজন পেয়ে গেছি যিনি আমাকে এত সুষ্ঠুভাবে পুজো দেখিয়েছেন এবং অত দর্শন করিয়েছেন মন্দির। তো এই হচ্ছে জগদীশদা। ঠিক আছে, জয় জগন্নাথ। সব করে দিও, পুজো টুজো সব করে দিও, কোনো অসুবিধা হবে না। জয় জগন্নাথ। তারপরে কিন্তু পান্ডা আমাদেরকে অনেকটা পরে, অর্থাৎ একদম দুপুরের দিকে, এখন প্রায় ঘড়িতে দুটোর বেজে গেছে, আমরা এখন মহাপ্রসাদ পেয়ে গেছি এবং অন্নভোগ পেয়ে গেছি। তো উনি আমাদের দিয়ে গেলেন এবং রুমের মধ্যেই, এবং ওনাকে ওনার দক্ষিণে দিলাম আমরা। এবং এখন তোমাদের দেখাবো সেই পুরীর বিখ্যাত, যেটা হচ্ছে আজ থেকে বহু বছর ধরে হয়ে আসছে, মানে সেই দাপর যুগ থেকে হয়ে আসছে মহাপ্রসাদ। তো আমরা সেই মহাপ্রসাদ এখন খুলবো। হ্যাঁ, প্রসাদের তো কোনো রিভিউ হয় না, বাট জয় জগন্নাথ বলে আমরা কিন্তু আজ খাবো প্রসাদটা। আমরা সত্যি ভাগ্যবান, পুরীর এই মহাপ্রসাদ আজকে আমরা পেয়েছি। চল তোমাদের দেখাই। তো আমরা এখানে দেখছি আমাদের কলা পাতা দিয়েছে, যেহেতু আমরা এখানে দুজন আছি, দুজনের জন্য অনুভোগ আছে এখানে, তাই দুটো কলা পাতা দিয়েছে এরম সাইজের। যে মন্দির দর্শনে একটা বেশ একটা ক্রেজ ছিল, যেটা হচ্ছে আমরা মানে মন্দির বন্ধ হবে হবে সেই অবস্থাকে দর্শন করেছি। তো যেগুলো আমরা এখানে পেয়েছি সেগুলো আগে বার করছি, তারপর দেখছি ওর মধ্যে কী কী আছে। ঠিক আছে, কি সুন্দর দেখো, মাটির ভাঁড়ে করে শাল পাতায় এইভাবে র‍্যাপ করে দিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আজকে নিজেরা দেখে এলাম কিভাবে রান্না হচ্ছে, ঠিক আছে, এবং সেই সকালের রান্না হচ্ছে কিভাবে সেইটা আমরা এখন পেয়েছি অন্নভোগ, আমরা খাবো আজকে। এটা দেখে তো মনে হচ্ছে এটা ভাত, এটা ভাত আছে, মানে রাইসটা আছে, দেখতে পাচ্ছ এখানে রাইস বলল, ওকে ভাত বলছি, আচ্ছা ভাত। আর এখানে যে তরকারি আছে, তবে একটা জিনিস দেখলাম ওদের প্রত্যেকটা তরকারিতে নারকল দিয়েছে এবং সব কিছু একসাথে ওরা চাপিয়ে চাপিয়ে দিচ্ছিল। আমি দেখলাম পুরো ব্যাপারটা খুব সুন্দর লাগলো, কিন্তু তবে ভেতরে ফোন অ্যালাউ নেই বা ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদেরকে পুরো জিনিসটা দেখাতে পারলাম না। যদি কখনো তোমার পুরী আসো অবশ্যই নিজেরা দেখতে পাবে। আচ্ছা, এইটা হচ্ছে ডাল, তাই তো? এটা হচ্ছে ডাল, অনেকজন প্রসাদ, মানে আমরা একা খেয়ে শেষ করতে পারবো না অবশ্য কখনো। কি বলো, প্রসাদ খেয়ে সে মানে পুরীর প্রসাদ কারো কম পড়ে না। আচ্ছা, কথিত আছে যে এই প্রসাদ নাকি কখনো কম পড়ে না, প্রত্যেক দিন যত ভক্তই থাক না কেন তাদের সকলে, হ্যাঁ যত লোকই আসুক না কেন, যত ভক্তই আসুক কেন তাদের খেয়ে কখনো তারা শেষ করতে পারে না। এবং এত সুন্দর,
হ্যাঁ, ওখানে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী রান্না করে। এবং ব্যাপারটা হচ্ছে কি, 752টা উনুন আছে, যে 752টা উনুনে রান্না হয়, এক একটা উনুনের ওপর 9টা করে হাঁড়ি চাপে, ঠিক আছে? তো সেই হাঁড়ি চেপে তার মধ্যে কিন্তু রান্না হয়। এই হচ্ছে অ্যাকচুয়াল এখানে যে নামগুলো আমি ঠিক জানি না, ঠিক আছে, তবে এটা পুরীর মহাপ্রসাদ, এটুকু তোমাদেরকে বলতে পারবো। তো সেই মহাপ্রসাদ এখন আমরা কিন্তু পেয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রা ওনাদেরকে নিবেদন করা হয়েছিল এবং সেই প্রসাদ আমরা কিন্তু পেলাম। তবে খুব সুন্দরভাবে কিন্তু আজ ঠাকুর দর্শন করতে পেরেছি। তোমাদেরকেও বলবো যে পান্ডা ধরে পুজো দিও এবং তাদেরকে তোমরা যা খুশি মনে দক্ষিণা দেবে তারা কিন্তু তাই নেবে। দর্শন করার হলে এমনি এসো, পুজো দেবার হলে পান্ডা ধরে কর। মালপোয়া ছাড়া এই অন্নভোগের দাম 2150 টাকা। এছাড়াও বিভিন্ন মূল্যে ভোগ পাওয়া যায় এখানে। বলে রাখা ভালো, আমরা এই ভোগ ভগবানকে উৎসর্গ করেছিলাম। এমনি আলাদা করে ভোগ প্রসাদ তোমরা মন্দির প্রাঙ্গণে অন্য কাউন্টার থেকে কিনতে পারো। এছাড়াও 550 টাকা থেকে তোমরা খাজা ভোগও ভগবানকে নিবেদন করতে পারো। পুরীর মন্দিরে ভালোভাবে পুজো দেওয়ার জন্য এবং ভালোভাবে মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করানোর জন্য জগদীশ দাকে অসংখ্য ধন্যবাদ। এই ভোগ দর্শনে নাকি দুর্দশা কাটে, তাই তোমাদের আমি ভোগটা দেখালাম, ভোগ এই অন্নভোগ তোমাদের দেখালাম। আর এই ভোগে কোনো রিভিউ হয় না, আমি এই ভোগে কোনো রিভিউ দেওয়ার মতন এমন কেউই নই। প্রসাদ, মহাপ্রসাদ যে পেয়েছি, এতে আমাদের জীবন ধন্য হয়ে গেল আজকে। জয় জগন্নাথ। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাত আছে, এখানে ডাল আছে, এখানে দুটো তরকারি দেখতে পাচ্ছ, এখানে একটা মিষ্টি জাতীয় কিছু মানে পায়েস বা কিছু একটা ভোগ হবে। আর ওখানে কী আছে বলো তো, কী ওটা কী আছে, এটা একটু মিষ্টি হবে তাই তো, রসমালাই জাতীয় কিছু একটা হবে। আর এখানে একটা মালপোয়া আছে, এটা আমাকে আমাদের পান্ডা কিন্তু আমাদের এটা ওনার তরফে দিয়েছে মালপোয়াটা। তো এত সুন্দর একটা জিনিস, চলো খাওয়া দাওয়া করা যাক। তাহলে তোমাদেরকে মহা অন্নপ্রসাদ দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, আজকের মতো ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, অর্থাৎ পুরী এপিসোডের 4th ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।